ক্রিকেটের টুকটাক যারা খবর রাখেন তাদের কাছে ক্রিকেটীয় সহদর হিসেবে চ্যাপেল, ওয়া কিংবা ফ্লাওয়ার ব্রাদার্স বেশ পরিচিত নাম। তবে সময়ের আবর্তনে এই সংখ্যাটা অনেক বেড়েছে। একই পরিবারের দুই ভাই একই সময়ে খেলছেন ক্রিকেট, এটি এখন বেশ স্বাভাবিক ঘটনাই। এদের মধ্যে কারো ভাগ্যের শিকে ছিঁড়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার, আবার কেউ আটকে যান ঘরোয়া ক্রিকেটেই। 2008 সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নবজাগরণ আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের হাত ধরে। সাধারণত খুব প্রতিভাবান না হলে আইপিএলে সুযোগ মেলে না, তাই একই পরিবারের দুজনের এই আসরে খেলা কিছুটা কঠিনই বটে। তারপরও সহদরদের আইপিএল খেলার নজির একেবারেই কম নয়। ১৬তম আসরে এসে বাবা ও ছেলে যমজ ভাইয়ের একই টুর্নামেন্ট খেলার মতো ঘটনাও ঘটেছে। আইপিএলে সহদরদের খেলার ক্ষেত্রে ভারতীয়দের পেছনে ফেলেছে বিদেশিরা। সর্বশেষ ডুয়েন জানসেনের অভিষেকের মধ্য দিয়ে প্রথম যমজ ও দশম সহদরের আইপিএল খেলার নজির গড়া হল। আইপিএলের প্রথম সহদর পাঠান ব্রাদার্স। প্রথম আসরে ইউসুফ পাঠান ছিলেন রাজস্থান রয়্যালসের চ্যাম্পিয়ন দলের অন্যতম সেরা ট্রাম্প কার্ড। ইরফান পাঠান প্রতিনিধিত্ব করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের। ইউসুফ নিজের ১৭৪ আইপিএল ক্যারিয়ারে 142.97 স্ট্রাইক রেটে 3,204 রান ও 42 উইকেট নেন। ইরফানের নামের পাশে আছে 1,139 রান ও 80টি আইপিএল উইকেট। বিদেশি সহদর হিসেবে প্রথম আসরেই মাঠে নামেন অজি তারকা মাইক হাসি ও ডেভিড হাসি। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকান মাইক হাসি। তার ভাই ডেভিড হাসি যেন কলকাতার ঘরের ছেলেই হয়ে গিয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে নাইট রাইডার্সের কোচিং প্যানেলেও যুক্ত আছেন ডেভিড। চেন্নাইয়ের হাসি যদিও ব্যাট হাতে হেসেছেন বেশি, 59 ম্যাচে 38.76 গড়ে 1,977 রান করেছেন মাইক। অপরদিকে ডেভিড হাসির ঝুলিতে আছে 1,322 রান ও 8 উইকেট। মার্শ ভাইদের মধ্যে বড় শন মার্শ। 2008 আইপিএলে খুনে ফর্মের পর অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। পাঞ্জাবের হয়ে শুরু ও শেষ তার। তার ছোট ভাই মিচেল মার্শের অভিষেক 2010 সালে ডেকান চার্জার্সের হয়ে, যদিও এখনও টুর্নামেন্টটিতে মাঠ দাপাচ্ছেন মিচেল। এখন পর্যন্ত 507 রান ও 27 উইকেট পকেটে পড়েছেন তিনি। শন মার্শ প্রায় 40 গড়ে 2,477 রান করেছিলেন। অ্যালবি মর্কেল ও মর্নে মর্কেল দক্ষিণ আফ্রিকার জার্সিতে একসাথে খেলেছেন। আইপিএলে যদিও একই দলে খেলা হয়নি। অলরাউন্ডার অ্যালবি চেন্নাই, ব্যাঙ্গালোর ও দিল্লির হয়ে 71 ম্যাচে 974 রান ও 85 উইকেট নেন। মর্নে মর্কেল 70 ম্যাচে নিয়েছেন 77 উইকেট। 2016 আইপিএলের পর আর খেলা হয়নি দুজনের। ব্রেন্ডন ম্যাককালাম বলতেই আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালোরে ব্যাট হাতে ঝড়ের কথা সর্বপ্রথম মাথায় আসবে। 2008 থেকে 18 10 বছরে 5টি ভিন্ন দলের হয়ে সর্বমোট 102 ম্যাচ খেলেছেন এই কিউই তারকা। তার সহদর নাথান ম্যাককালামের আইপিএল ক্যারিয়ার সম্পূর্ণ বিপরীত, মোটে 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ডোয়াইন ব্রাভো আইপিএলে খেলেছেন 161টি ম্যাচ, ব্যাট ও বল হাতে সমানতালে পারফর্ম করেছেন। তবে তার ভাই ড্যারেন ব্রাভোর আইপিএল ক্যারিয়ার মাত্র এক ম্যাচের। আইপিএল মাতানো আরেক জুটি হল ইংল্যান্ডের স্যাম ও টম কারান। 2021 সালের পর টম আর সুযোগ না পেলেও স্যাম এখনও দাপিয়ে বেড়াচ্ছেন। এই তালিকার সর্বশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও ডুয়েন জানসেন, আইপিএল ইতিহাসে প্রথম যমজ ভাই তারা। মার্কো যদিও দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে মাতিয়েছেন, তবে যমজ ভাই ডুয়েনের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। মুম্বাইয়ের হয়ে এবার অভিষেক হয়েছে ডুয়েনের। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সহদর জুটি সিদ্ধার্থ ও উদয় কৌল, যদিও কেউই সফল হননি। সিদ্ধার্থ 15টি আসরে মাত্র 55 ম্যাচ খেলেছেন। অন্যদিকে 2008 সালে 5 ম্যাচেই ক্যারিয়ার শেষ হয়েছে উদয়ের। টি টোয়েন্টি হার্থ্রো হার্দিক পান্ডিয়ার 2015 সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়। পরের বছর একই দলে অভিষেক হয় সহদর ক্রুনালের, যদিও বর্তমানে হার্দিক গুজরাটে আর ক্রুনাল লখনৌয়ের হয়ে খেলছেন। একই পরিবারের একাধিক সদস্য আইপিএলে খেলার নজির থাকলেও বাবা ছেলের আইপিএল খেলার ঘটনা এবারই প্রথম। কীর্তিটা হল টেন্ডুলকার পরিবার থেকে। সচিন টেন্ডুলকারের পর তার ছেলে অর্জুন টেন্ডুলকারও খেলছেন আইপিএলে। মজার ব্যাপার, আইপিএলে দুজনেরই অভিষেক হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। 2008 থেকে 2013 পর্যন্ত মুম্বাইয়ের হয়ে 78টি ম্যাচ খেলা সচিন দলটিকে নেতৃত্ব দিয়েছেন। 23 বছর বয়সে অর্জুন অবশ্য বাবার বিপরীতে হারছেন, তিনি খেলছেন পেস বোলার হিসেবে। 2021 সালে আইপিএলে ডাক পাওয়া অর্জুন চোটের কারণে প্রথম আসরে খেলতে পারেনি। অবশেষে বাবার অবসরের এক দশক পর সুযোগ হলো তার।